জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, সরকারের কথা না শুনলে ফয়সালা রাজপথের সমাবেশে বললেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনের আগে আর কোনো নিষেধাজ্ঞা আসবে না জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে ফরহাদ বললেন সরকারের আয়ু আর মাত্র 30 দিন। সরকারের পায়ের নিচে মাটি নেই বললেন ফারুক। মেয়র তাপসকে শাক, সাহস থাকলে ভাতিজা কোটা ছাড়া মাঠে নামুন। সর্বশেষ জানিয়ে দিব সরকারের প্রতি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সমর্থন নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সমাবেশে মির্জা ফখরুল বলেন সরকার কথা না শুনলে ফয়সালা রাজপথে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গতকাল রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ প্রান্তের দুই প্রবেশ মুখে সমাবেশ করেছে বিএনপি। পৃথক দুটি সমাবেশে দলটির জ্যেষ্ঠ নেতারা দ্রুত সময়ের মধ্যে সরকার হটানোর চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যদি কথা শোনেন ভালো, আর সরকার যদি কথা না শোনে তাহলে ফয়সালা হবে রাজপথে। চূড়ান্ত আন্দোলনের এই ধাপে এসে বিএনপির 19 সেপ্টেম্বর থেকে আগামী 5 অক্টোবর পর্যন্ত রাজধানী ঢাকা ঘিরে 8টি সমাবেশ এবং 5টি অঞ্চলে রোডমার্চ কর্মসূচি দিয়েছে। গত মঙ্গলবার কেরানীগঞ্জ, টঙ্গীতে সমাবেশ এবং বৃহস্পতিবার ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোডমার্চ হয়। গতকাল শুক্রবার রাজধানীর দুই প্রান্ত উত্তরা ও যাত্রাবাড়ি এলাকায় পৃথক সমাবেশ করে বিএনপি। উত্তরা সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এবং যাত্রাবাড়ির সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি ছিলেন। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে এই ধরনের ধাপের কর্মসূচি শেষে সরকার পতনের এক দফা দাবিতে চূড়ান্ত কর্মসূচিতে যাবে বিএনপি ও এর সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোট। গতকাল উত্তরার সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, আন্দোলন আন্দোলন এবং আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে হবে। তিনি আরো বলেন, আমাদের হারাবার কিছু নাই, আমরা পথে নেমেছি। অনেকে বলেন রাস্তায় নামেন, আমরা তো রাস্তায় নেমেই আছি। আমরা পদযাত্রা করছি, রোডমার্চ করছি, সমাবেশ করছি, আমরা জনগণকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে উত্তরার 8 নম্বর সেক্টরের পলওয়েল মার্কেটের পাশের সড়কেই মহাসমাবেশ। মির্জা ফখরুল বলেন, অনেক সাংবাদিক ভাই আমাদের জিজ্ঞাসা করেন, ভাই এই আন্দোলনে যদি শেখ হাসনার না সরেন তাহলে কি করবেন? মির্জা ফখরুল নিজেই জবাব দিয়ে বলেন, এটা তো শেখ হাসনার দায়িত্ব, উনি কি ডিসাইড করবেন? আমাদের পরিষ্কার কথা, এই দেশে অবশ্যই শেখ হাসনার সরকারকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে আর কোনো নিষেধাজ্ঞা আসবে না বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র থেকে আর কোনো নিষেধাজ্ঞা আসবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরো নিষেধাজ্ঞা আসতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা মনে করি না যে নির্বাচনের আগে আর কোনো ধরনের সেরকম বিবৃতিও আপনারা দেখতে পাবেন, কারণ আমরা পরিষ্কারভাবে বলেছি যে সেন্সিটিভ সময় এ ধরনের পদক্ষেপ বা বিবৃতি ইন্টারফেন্স হিসেবে মনে হয়। নিষেধাজ্ঞা সরকার দলের কতজন রয়েছে এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, দুদিন আগেই তো সরকারকে ভিসা নিষেধাজ্ঞার কার্যকরের বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্র। সরকারের কতজন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব না, তবে সংখ্যাটা বড় নয়, ছোট সংখ্যা। বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো অতীতে যেভাবে বাংলাদেশের নির্বাচনের আগে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে তাদেরও কিছুটা কৌশলগত পরিবর্তন ভিসা নীতির ঘোষণার পরে দেখেছি। তিনি আরো বলেন, সরকারি কোনো কর্মকর্তায় নিষেধাজ্ঞা আওতায় পড়লে যদি কাজের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করে তাহলে আমরা সেই ব্যক্তির বিষয়গুলো নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলবো। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ীদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করা শুরু করেছে দেশটি। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়ার শুরুর কথা জানান। মার্কিনের ভিসা নীতির আওতায় পড়া ব্যক্তিরা মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। এই তালিকায় থাকতে পারেন বাংলাদেশের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা, বিরোধী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে বাংলাদেশের যে লক্ষ্য তাকে সমর্থন করতে আজকের এই পদক্ষেপ। এছাড়া যারা বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সমর্থন করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে গত 24 মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
সরকারের আয়ু আর 30 দিন বললেন ফরহাদ। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আয়ু আর মাত্র 30 দিন বলে দাবি করেছেন বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেছেন, বিরোধী দলগুলোর চলমান জনসম্পৃক্ত যুগপথ আন্দোলনে আগামী 30 দিনের মধ্যে এ সরকারের পতন ঘটবে। এরপর নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, সেই সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে রাজধানীর পল্টনে আল রাজি কমপ্লেক্সের সামনে এক দফার যুগপথ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর ফরহাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আর একবার ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা আমেরিকায় গিয়ে ধর্ণা দিচ্ছেন, তবে আমেরিকা পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা আগামীতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। সুতরাং সরকারের পতন সন্নিকটে। সরকারের পায়ের নিচে মাটি নেই বললেন ফারুক। সরকারের পায়ের নিচে মাটি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত প্রতীকী অবস্থানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনেই প্রতীকী অবস্থান কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। জয়নুল আবেদিন ফারুক বলেন, এই সরকার মানুষকে কথা দিয়েছিল 10 টাকা কেজিতে চাল খাওয়াবে, মানুষের দরজা খুলে ঘুমাবে, একটি কথাও শেখ না রক্ষা করতে পারেনি। আপনার কাছে এর জবাব চাই, জবাব আজ হোক কাল আপনাকে দিতে হবে। বেগম খালেদা জিয়াকে আজকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। তিনি বলেন, আপনি চান বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাক, খালেদা জিয়া তারেক রহমান নিশ্চিহ্ন হয়ে যাক, যেভাবে আট আনা দিয়ে গণভবন কিনে নিয়েছিলেন সেভাবে বাংলাদেশের মালিক হতে চান আপনি, তাই আপনি খালেদা জিয়ার চিকিৎসা করাতে চান না, তাই আপনি আপনার বিরোধিতা করার রাজনৈতিক নেতাদের অসত্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠান, তাই আপনার কাছে আর দাবি নয়। তিনি আরো বলেন, আপনার বিনা ভোটের মেয়র বলে মির্জা ফখরুলকে ঢাকায় ঢুকতে দেবে না, এই তাপস আপনার বাবার সঙ্গে আমার রাজনীতি করার সৌভাগ্য হয়েছে, একটু সাবধানে কথা বলবেন। মির্জা ফখরুল তো লাখ লাখ জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, ঠেকাতে পেরেছেন আপনি, তাই মুখে কথা বলে নিজের দুর্বলতা প্রকাশ করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলিনুর তাপসের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বুড়িগঙ্গায় এমন মাছের জন্ম হয়েছে যেই মাছ আগে মশা খেত সেই মাছ এখন মানুষ খাচ্ছে। বুড়িগঙ্গার যে মাছ আপনি সরাতে পারেন না, ডেঙ্গু সরাতে পারেন না, আপনার সরকার মানুষকে ডিম খাওয়ার ব্যবস্থা করতে পারে না, আপনার মুখ সব কি শোভা পায়। বিএনপির এই নেতা বলেন, পৃথিবীর ইতিহাসে কোথাও লেখা নেই যে সুরাচার দীর্ঘদিন ক্ষমতায় থাকে, হাসান মাহমুদের মুখে জোর আছে, ওবায়দুল কাদেরের মুখে জোর আছে, ভোটচোরের মুখে এমন শক্তি বেশি, এই শক্তি তখনই শেষ হয়ে যাবে যখন প্রজাতন্ত্রের সব কর্মকর্তা কর্মচারীরা জনগণের পক্ষে কথা বলা শুরু করবে, কারণ দিন বেশি নেই। ষড়যন্ত্র করে ছিন্নমূল বিএনপি তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়াকে ঘরে রেখে অনেকে ছেড়ে গিয়েছিল, বড় বড় নেতারা দল করেছিল, টিকতে পারেনি, চুরমার হয়ে গেছে, রেল লাইনে অপমানিত হয়েছে, কোথায় তারা আজকে টিকে আছে, শুধু খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুলের মতো নেতারা। তাই বাংলাদেশে গণতন্ত্র আসবে সময় বেশি নেই, আপনাকে গণতন্ত্র দিতে হবে, ভোট আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই দিতে হবে। মেয়র তাপসকে ইশাক, সাহস থাকলে ভাতিজা কোটা ছাড়া মাঠে নামুন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপসকে চ্যালেঞ্জ জুড়ে দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশাক হোসেন। তিনি বলেন, সাহস থাকলে প্রধানমন্ত্রীর ভাতিজা কোটা ছাড়া মাঠে নামুন, পুলিশ ছাড়া মাঠে নামুন, দেখব কেমন বেটা আপনি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে এক প্রস্তুতি সভায় সব কথা বলেন তিনি। যাত্রাবাড়ি ও নয়াবাজারে বিএনপির সমাবেশ সফল করতে এ সভা হয়। সরকারের প্রতি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সমর্থন নেই। সরকারের পদত্যাগ সহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে রাজধানীতে পৃথকভাবে সমাবেশ করেছে 12 দলীয় জোট সহ সমমনা রাজনৈতিক দল ও জোট। শুক্রবার বিএনপি ও রাজধানীর 2 স্থানে যুগপথ আন্দোলনের একই কর্মসূচি পালন করে সমমনাদের সমাবেশে নেতারা বলেন, সরকারের প্রতি পশ্চিমা বিশ্ব সহ কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সমর্থন নেই, তাই এখনো সময় আছে জনগণের দাবির কাছে নতি স্বীকার করে সম্মানজনকভাবে বিদায়ের উপায় বের করুন, সময় শেষ, বিনা ভোটের নির্বাচনে আর ক্ষমতায় আসতে পারবেন না।